28শে জানুয়ারি 2010, ঢাকা কেন্দ্রীয় কারাগার। রাত 9:30 থেকে 11টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় বললে ভুল হবে, বন্ধ করে দেয়া হয়। 1.5 ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি। আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদীদের সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল, কারণ তারা জানত জেলখানায় সেদিন 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। আর যে 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী, কারাগারের সকলের প্রিয় মানুষ। কর্নেল ফারুক রহমান, মেজর এ কে মহিউদ্দিন আহমেদ আর্টিলারি, মহিউদ্দিন ল্যান্সার ও সুলতান শাহরিয়ার রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। 4 জনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট 5টি। ফাঁসি কার্যকরের পরদিন যথারীতি 5টি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে, কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল, আর সেটাই হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজলুল হুদার। মেজর বজলুল হুদার বাড়ি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে সেদিন র‍্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বোধ হয় চুয়াডাঙ্গাবাসীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের এই আয়োজন ছিল মূলত মেজর বজলুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা। লাশ কেন দেখতে দেয়া যাবে না সেটা জানতে আমরা হাটবোয়ালিয়া গ্রামের মানুষের বক্তব্য শুনতে চেয়েছিলাম। বললো ভাই না শাসন সময় আমি আমার প্রতি পুলিশি টন শুধু টন পুলিশি দ্বারা যারা মধ্যে দিয়ে মনে হয় আসা যায় না। তারপরে কিছুক্ষণ পরে শুনলাম ভাই না আসছে ভোটের দিকে। প্রশাসনের লোক ছিল, লাশটা প্রথমে হাটবারে কেন্দ্রে হয় প্রচুর লোক অবস্থায় বাড়ির ভেতরে ঢুকতো দিয়েছিলাম। আমার জানা যাক লাশটা ধোয়ানা ফটাস, কিন্তু পুলিশের বাধার কারণে আমি লাশটা ধোয়াতে পারিনি। লাশ আসার পরে তার প্রশাসনের লোক যারা আসছিল লাশ নিয়ে, তারা দেখে টাইম দিয়েছে তাকে দাফন করতে হবে। দেশের মানুষের জন্যই মনে করেন সবচেয়ে সবসময় ছিল শেষবারের মতো একটু দেখতে চাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো। আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল 5 মিনিটের মধ্যে মেজর বজলুল হুদাকে দাফন করতে হবে, কিন্তু জনরোষের মুখে আইন শৃঙ্খলা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়। প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙ্গার মানুষ তার দাফন করাতে চাননি। বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে 1/2 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্যে। 4টা 5টার দিকে আসলো লোকজন, নাই একেবারে মানে সম্পূর্ণ একেবারে কোনো মানুষজন ঢুকতে যাচ্ছে না। এক কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করলেন কেমন উনি লোক ছিল, তা আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনার কিছুক্ষণ পরে দেখতে পাবেন। যে এত ভালো মানুষ তাহলে এরকম একটা কাজ করলো কেন, তা বলছে যে কাজ করলে এই কারণে, সে তো নিজের জন্যই করে না, সে তো দেশের জন্য করেছে। যারা 15 আগস্টে ছিল তারা সবই মুক্তি ছিল, কেউ কোনো পাকিস্তানি ফেরত লাগবে না, সব মুক্তি ছিল। তারপরে লাশ আসলো, এত পরিমাণ লোক সরকারের নিয়ন্ত্রণে সে লাশ এই এলাকার জনসাধারণ সিনিয়র হল, এবং এত পরিমাণ লোক হয়েছে যেটা এ নজিরবিহীন একটা ঘটনা। পুলিশের আন্ডারে থাকবে না, আমরা আমাদের লাশ আমরা হলো আমাদের আন্ডারে ই হবে, দাফন হবে। পুলিশের আন্ডারে রাখতে চেয়েছিল,
পুলিশের আন্ডারে তো না, সেগুলো পুলিশের আন্ডারে তো স্বাভাবিক নিয়োগ হচ্ছে বলে আমরা 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 এলো সরকারি কাজ আমরা দখল করি। আমরা বললাম যে না দখল ওইভাবে না, আমাদের পারিবারিক ভাবে বা এলাকার মানুষের হলো দাপন হবে তার ভিতরে। অর্থাৎ তারা তখন হলো দিতি বাদ দিয়েছে। হাজার হাজার মানুষ চলে এসেছে মেজর বজলুল হুদাকে এক নজর দেখার জন্য। হাটবোয়ালিয়া বাজারে এত মানুষ এর আগে হয়তো কখনো কেউ দেখেনি, গোসলের অনুমতি দিচ্ছিল না। এই সময় আলমডাঙ্গা থানার তিনি ওসি ছিলেন, উনি খুবই খারাপ আচরণ করছিলেন আমাদের। তারা হুমকি দিত হ্যান ত্যান দেয়া, পুলিশ আইসে আমাদের বলছে না লাশ তাড়াতাড়ি ভাবে আর প্রশাসন খুব তাড়াতাড়ি করে চাপ দেয়, ধোয়া টোয়া এগুলা বাদ দিয়ে গোসল টোসল বাদ দিয়ে দাফন করতে হবে এমন পুলিশের নির্দেশ ছিল। এবং সাথে ঢাকার থেকে টিমও আসছিল। ওই সময় প্রশাসনের ভূমিকা কেমন? প্রশাসন প্রথমে মার মুখে অবস্থায় ছিল, যখন সাধারণ মানুষ পাবলিক বললো যে ঠিক আছে আমরা লাশ না দেখে আমরা দাফন করবো না, তখন লক্ষ লক্ষ মানে সাধারণ মানুষ চারিদিক থেকে আসার পরে তাদের চাপের কারণে তখন লাশ আমাদের কাছে দিতে বাধ্য হয়েছে। এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজলুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবোয়ালিয়াতে। তিন জেলার জনগণের কারণে পোষণের লোকে আনতে পিছিয়ে আগে যায়, তারা এখানে সরিয়ে পর এখানে জনগণের ইচ্ছা মতো তাদের দেখা রয়েছে মাটি দেওয়ার চাইছিল, তাই এখান থেকে প্লেট করানো হলো পরে লাস্টটা মাটি দেওয়া এই হিসাবে একটু দেরি করে লাস্ট দেখার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি। এতটুকু পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু মেজর বজলুল হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার। কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজলুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। মানুষের মুখে পড়েছে কাপড় খুলে দেখেছে এখানে থেকে এত দূর, মানে তুই এটা কিনছি না একদম পুরো মানে দেখলাম হাতটা ঢুকে করে কালো সুতা দেয় তার সেলাই করা অনেক দূরে দূরে আপনি দেখছিলেন? জি জি আমি লাশটা দেখেছি, দেখেছি লাশ গলাটা কাটা ছিল এবং সেইখান থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। লাশটা কেমন দেখছিলেন? লাশটা দেখছি যে এলো তো লাশ মানে জেল কোড অনুযায়ী সেরকম তো হলো জবাই করা হয় না, কিন্তু পুরাপুরি জবাই করেছে, পুরাপুরি জবাই করেছে। সে হলো একটা হত্যাকাণ্ড, পুরা রক্ত বাড়াচ্ছে। কেমন ছিল? একেবারে সম্পূর্ণ গলা কেটে রক্ত বাড়াচ্ছে, তখন পর্যন্ত যখন আসে তখন পর্যন্ত রক্ত বাড়াচ্ছে। তার মুখ এবং সবকিছু রক্তে ভেজা, ফাঁসি দেওয়া লাশ মানে রক্ত থাকার কথা। তারপর যখন গোসল করানোর জন্য নেওয়া হয় দেখি যে গলার এখান থেকে এ পর্যন্ত কাটা এবং মোটা সুতা দিয়ে সেলাই করা, ধোয়ানোর পরও যখন খাড়িয়ে করে লাশ নিচ্ছি তখনও রক্ত কিন্তু
তাজা রক্তপত্র বসছে। ভিডিওর সময় কি 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 দেখেছিলেন একটু বলেন তো। ভিডিও করার সময় দেখছিলাম এই সাইডে একটা বড় আকার একটা দাগ দেখছিলাম। আমরা মনে করি যে এটা ফাঁসি দেওয়া হয়নি, শেখ হাসিনা হিংসাত্মক মূলকভাবে এবং প্রতিশোধমূলকভাবে সে জেল গেটে যে নিজের হাতে জবাই করেছে। এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিচারের জন্য বাংলার বীর সন্তান মেজর বজলুল হুদাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও 18 তারিখ রাত 9:30 থেকে 11:00 পর্যন্ত দেড় ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে, যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল। ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা ঘটেছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে। অনুসন্ধানে জানা যায় 2010 সালের 28 জানুয়ারি রাত 9:00 পরপরই জেল গেটের ভেতরে মোট 2টি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে। ওই গাড়ির একটিতে এসএসএফ এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন। ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর 2011 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে। এছাড়া সম্রাট ও নানকদেরকেও দেয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর উচ্ছেদ দেখতে বড় গোফওয়ালা একজন মানুষ ছিল, যার নাম পরিচয় আমাদেরকে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক সাহেব ছিলেন, স্বরাষ্ট্র সচিব যে আব্দুল সোমান সাহেব ছিলেন, কারা মহাপরিদর্শক যে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান উনিও ছিলেন, আর সম্ভবত ঢাকার ডিসি ছিলেন উনি জিল্লুর রহমান, ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার উনিও ছিলেন এখানে, আরো বেশ কিছু লোকজন ছিল। গোয়েন্দা সংস্থার সাবেকী কর্মকর্তা জানান ওই রাতে মোট 2টি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল। এই 2টি ফাঁসির মঞ্চে দুজন দুজন করে মোট 4 জনকে ফাঁসি দেওয়া হয়। দূর থেকে কোন 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও 5ম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, মঞ্চেই তোলা হয়নি। কিন্তু লাশ বের করবার সময় জেলখানা থেকে মোট 5টি লাশবাহী গাড়ি বের হয়েছিল। ফাঁসি থাকে সাধারণত নর্মাল প্রসিডিউর, জেলখানায় নিরাপত্তাটা বেশ স্ট্রং থাকে, সেই দিনও যেটা আমাদের বেশ আলোচিত হয় জেলখানায় ওই ফাঁসি মঞ্চের কাছে যে 4টা লাশ গাড়িতে উঠানো হয়, কিন্তু আরেকটা লাশ ঠিক প্রশাসনিক ভবনের ওখান থেকে নিয়ে গাড়িতে উঠানো হয়। এই ব্যাপারটা একটু অস্বাভাবিক, একই জায়গায় ছিল না। না, এটা তো আসলে 4টা যেটা লাশ প্রথমে উঠানো হলো এটা তো ফাঁসির মঞ্চের কাছাকাছি, যেটা ন্যাচারাল, ওখানে ফাঁসির পরে ওখান থেকে লাশটা গাড়িতে উঠানো হয়। কিন্তু আরেকটা লাশ যেটা প্রশাসনিক ভবন থেকে বের করা হয়, এটাই হলো, এটার একটা ডিস্টেন্স এর ব্যাপার আছে যে এখান থেকে কেন লাশ আসবে, কেন বা এটা গাড়িতে উঠানো হয়, এটাই হলো প্রশ্ন। এই ব্যাপারটা নিয়ে পরের দিন বেশ আলাপ আলোচনা হয় জেলখানার ভিতরেও, ব্যাপারটা একটু অস্বাভাবিক। রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে, আর শেখ হাসিনা পুলিশ র‍্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে 4 জনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন। ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন। ফাঁসি কার্যকর হওয়ার পরপর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতরে। সেখান থেকে রাত 1টার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই পাজেরো গাড়িতে করে জেলখানা থেকে বের হন।
বিচারের অন্য আরেকটি সূত্র বজ্রুল হুদার পরিবারকে জানিয়েছিলেন, সেই রাতে বজ্রুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল, যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজ্রুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে। শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল, কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখেই পড়েছিল। হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে, তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রিন্টুর আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন, তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি হুবহু মিলে যাবে। মতিউর রহমান রিন্টুর তথ্য অনুযায়ী শেখ হাসিনা যেদিন মৃত্যুর খবর শুনতেন সেদিন স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি খেতেন, এই ঘর থেকে ওই ঘরে দৌড়ে বৈশাখিক এক উল্লাস করতেন তিনি। জাহানার ইমাম যেদিন মারা যায় সেদিন শেখ হাসিনা বিছানার উপরে উঠে দু হাত দিয়ে কাপড়ের দু মাথা ধরে নাচছিলেন, কারণ তিনি জাহানার ইমামকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন। এক কথায় শেখ হাসিনা একজন নরপিশাচ, রক্ত পিপাসু, মানসিক বিকারগ্রস্ত একজন উম্মাদ, যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেও নৃশংসভাবে জবাই করে হত্যা করবার কথা চিন্তা করতে পারে। একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন, কত নৃশংস নরপিশাচের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। যাই হোক, 15 আগস্টের বীর মুক্তিযোদ্ধা মেজর বজলুল হুদাকে আমরা সম্মান দিতে পারিনি, যে কারণে আজ আবারও শেখ মুজিবের প্রেতাত্মা আমাদের উপর চেপে বসেছিল। বাংলাদেশের মানুষ 2024 সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিষহ এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে, ঠিক একইভাবে 1975 সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুকার মেজর বজলুল হুদারা এক অত্যাচারী মাদকাসক্ত বাকশালের হাত থেকে 7 কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল। শেখ হাসিনার দুঃশাসন আমরা চোখে দেখেছি, কিন্তু শেখ মুজিবেরটা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনো তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয়। কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার কীতদাসে পরিণত করেছিল। শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা মেজর বজলুল হুদার উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে। মেজর বজলুল হুদা মেজর ডালিম আর তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে শেখ কামাল আর তার বখাটে বন্ধুরাও উপস্থিত ছিলেন। এদের মধ্যে সবচেয়ে উচ্ছৃঙ্খল ছিল গাজী গোলাম মোস্তফার ছেলে।
সাজিদুল্লাহ মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থাভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি। অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের পদেও বসিয়েছিলেন, যিনি গরিব মানুষের চাল তেল কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন। ক্ষমতার দাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিমের স্ত্রীকে অসম্মান করার সাহস দেখিয়েছিল শেখ কামালের বন্ধুরা। এ সময় মেজর ডালিম ও বজরুল হুদার সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেজর ডালিম ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। তাদের খোঁজে একদল সেনাবাহিনী গোলাম মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের বখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজরুল হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন। এভাবেই পুরো দেশটাকে বর্তমান শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান not deal with the political movement in a democratic way. He was virtually controlling the public. But he could not face the criticism. মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে আর রকি বাহিনীকে দিয়ে উনি উনার রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার দলের শাসন কয়েক করার চেষ্টা করেন। এসব কারণে 2024 সালের মতো 1975-এর 15ই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র শিক্ষক পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন। This is how Dhaka looks today. The same tanks on the streets, soldiers still on guard, and yet it is almost as if nothing had happened. There was no rioting, almost no reaction to Sheikh Mujib's murder. শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে, কেউ তার রক্ষায় এগিয়ে আসেনি, ঠিক একইভাবে শেখ মুজিবের লাশ ধানমন্ডি 32 নম্বরে পড়েছিল, কেউ শেখ মুজিবকে একটু দেখতেও আসেনি। কেউ কোনো পদক্ষেপ নিল না, ওই লাশ পড়ে থাকলে 32 নম্বরে এত বড় সংগঠন, এত জানা যায় লোকজন ডেকে পাওয়া যায়নি। 570 সাবানা রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাকশাল মুজিবকে। অন্যদিকে মেজর বজরুল হুদাদের জানা যায় পুলিশ দিয়েও মানুষের পাত ভাঙা জোয়ার আটকে রাখা যায়নি। মানুষের চাপে আধা ঘন্টার মধ্যে 2-2 বার জানাজার নামাজ পড়ানো হয়েছিল। যারা জানাজায় অংশগ্রহণ করতে পারেনি, দ্বিতীয় জানাজায় নগরবাড়ে ঈদগাহ মাঠে লক্ষ লক্ষ জনগণ আই সবাই লাইন ধরে দেখছে, দেখার পরে এখানে তাকে দাফন করা হয়েছে। মেজর ডালিম হুদাদের জন্ম আছে, মৃত্যু নেই। মরণের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে এদেশের মানুষের হৃদয়ে। যতবার মুজিব হাসিনাদের মতো নরপশুরা এদেশের মানুষকে শোষণ করতে চাইবে, ততবারই বজলুল হুদারা ফিরে আসবে অবসায়ী কিংবা মুগ্ধ হয়ে।